হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কাস জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মার্চের 18 ও 19 তারিখের সুপুষ্টি পক্ষের যে প্রোগ্রাম আপনারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালন করেছেন, সেটা জন আন্দোলন পোর্টালে কীভাবে তুলবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। এর আগে দুটি ভিডিওতে আমি 12 তারিখ থেকে 14 তারিখ ও 15 ও 16 তারিখের যে প্রোগ্রাম, যেটা জন আন্দোলন পোর্টালে কীভাবে তুলবেন সেটা নিয়ে ডিসকাস করেছিলাম। আজকের ভিডিওতে 18 ও 19 তারিখের প্রোগ্রাম নিয়েই আলোচনা করব। এ প্রসঙ্গে বলি, 18 আর 19 তারিখের থিম একই, তো সেই জন্য এই দুটি তারিখের প্রোগ্রামটি আমি একসঙ্গেই বলে দেব। তো সরাসরি চলে যাচ্ছি যেখানে থিম লেখা রয়েছে, অর্থাৎ অ্যানেক্সার 1-এ সরাসরি চলে যাচ্ছি। এটা হচ্ছে অ্যানেক্সার 1, আপনারা জানেন এখানে ডিটেলড ইভেন্ট প্ল্যানগুলো লেখা আছে। তো এখানে আমরা 18 তারিখেরটা আগে ফোকাস করব। 18 তারিখ মানে হচ্ছে গতকাল, অর্থাৎ সোমবার। তো সোমবার আপনারা প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মান্থলি ইসিসি ডে পালন করেছেন, কারণ এই সোমবারটাই ছিল তৃতীয় সোমবার, মানে এই মাসের তৃতীয় সোমবার। তো দেখুন, সোমবার আপনারা ইসিসিতে যে বিষয় নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ বৃদ্ধি ও বিকাশের বিভিন্ন স্তর সম্পর্কে কালকের, মানে কালকের আলোচ্য বিষয় ছিল সেটি। তো 18 তারিখের যে থিম এবং অ্যাক্টিভিটি, অর্থাৎ সাবজেক্ট, সেটাও ইসিসির সঙ্গে মার্জ হয়ে গেছে। অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করেছেন এখানেও সেই বিষয়গুলি নিয়েই আলোচনা করার জন্যই, মানে একই রকম অ্যাক্টিভিটি সিলেক্ট করে দেওয়া হয়েছে। এবং 19 তারিখ, অর্থাৎ আজকের ক্ষেত্রেও সেম। তো 18 তারিখের থিমটা দেখব, পোষণ ভি পড়াই ভি। তো এর অ্যাক্টিভিটি, অর্থাৎ সাবজেক্ট কী আছে? শিক্ষা চৌপাল এক্সক্লুসিভলি টু প্রমোট ইসিসি লার্নিং কর্নার্স অ্যাট AWCs টু বি মার্চ উইথ দ্য থিম অফ মান্থলি ইসিসি ডে। যেটা বলছিলাম যে যে সাবজেক্টটা এখানে লেখা আছে, মানে যে সাবজেক্টটা 18 তারিখের জন্য চুজ করা হয়েছে, সেটা একেবারে মান্থলি ইসিসি ডের সঙ্গে মার্চ করে দেওয়া হয়েছে। যে মানে মান্থলি ইসিসি ডেতে আপনারা যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ বৃদ্ধি ও বিকাশের বিভিন্ন স্তর, সেই ধরনের সাবজেক্টটি এখানে রাখা হয়েছে, যাতে একসঙ্গে এই প্রোগ্রামটি করে নেওয়া যায়। পরে কি লেখা আছে? কমিউনিটি সেন্টার্ড খেলো আর পড়ো ইভেন্ট টু প্রমোট টয় বেসড লার্নিং অ্যান্ড প্লে বেসড লার্নিং। আচ্ছা, খেলা দিয়ে যায় শেখা, এটা আপনারা জানেন। কালকের যে IEC মেটেরিয়ালটা আমি দেখিয়েছিলাম তাতেও লেখা ছিল, সেগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এবার জন আন্দোলন পোর্টালে চলে যাব। তার আগে 19 তারিখেও যেহেতু একই থিম, 19 তারিখেরটাও একটু আলোচনা করে নিই, তারপর একেবারে জন আন্দোলন পোর্টালে দুটো দিনের একসঙ্গে দেখিয়ে দেব। দেখুন, 19 তারিখের থিমটাও একই, পোষণ ভি পড়াই ভি। এখানে কি আছে? সাবজেক্ট হিসেবে রাখা হয়েছে ডেমোস্ট্রেশন সেশন, অ্যাক্টিভিটি ফর চিলড্রেন অ্যান্ড প্যারেন্টস অন প্লে বেসড লার্নিং প্রমোটিং ইন্ডিজেনাস টয়েস। IEC মেটেরিয়ালে নিচের দিকে লেখা ছিল, দেখবেন যে যেগুলো আমাদের আশেপাশে খুব সহজলভ্য, মানে অ্যাভেলেবেল যে প্রোডাক্টসগুলো থাকে সেগুলো দিয়ে খুব কম খরচে বা বিনা খরচেই ছোট ছোট খেলনা তৈরি করার যে চেষ্টা বা লক্ষ্য বলতে পারেন, সেটা ইসিসির একটা পার্ট। যেমন আমি খুব সহজে একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমাদের কাছে কাগজ অ্যাভেলেবেল, সেই কাগজে কাগজটাকে মুড়ে গার্ডার দিয়ে বেঁধে বল তৈরি করা যেতে পারে, শিশুরা সেই বল নিয়ে খেলতে পারে, এরকম মানে যেগুলো আমাদের কাছে খুব অ্যাভেলেবেল। বা বাতিল যে জিনিসগুলি, অর্থাৎ যেগুলো আমরা ফেলে দিচ্ছি, বা পুরনো খেলনা, এই ধরনের জিনিসগুলোকে আবার সাজিয়ে বা বলতে পারেন সেগুলোকেই মডিফাই করে টয় মেকিং করা হয়, এটা ইসিসির একটা পার্ট। তো দেখুন, এখানে সেই ধরনের অ্যাক্টিভিটি বা সেই ধরনের সাবজেক্টটি লেখা আছে। আর আর কি লেখা আছে? টয়থন, DIY, ইন্ডিজেনাস টয় মেকিং ওয়ার্কশপ উইথ AWW, অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের টয় মেকিং নিয়ে একটা ওয়ার্কশপ করার কথা বলা হচ্ছে। তো এটা হচ্ছে 18 আর 19 তারিখের থিম আর অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা। এবার আমি চলে যাব জন আন্দোলন পোর্টালে। আমি জন আন্দোলন পোর্টালে লগ ইন করে নিয়েছি। তো প্রথমে 18 তারিখের জন্য সিলেক্ট থিম, পোষণ ভি পড়াই ভি। দেখুন, একদম প্রথমে যে কি থিম 1, সেই প্রথমের থিমটাই হচ্ছে পোষণ ভি পড়াই ভি। তো এটা হলো থিম,
থিমের পর হচ্ছে অ্যাক্টিভিটিস, তার আগে ব্লকটা AWC করে দেব, মানে লেভেলটা আপনাদের চুজ করতে হয়, AWC লেভেল করে দেবেন। তারপর তো নিজের সেন্টারের নামটা এখানে চুজ করতে হবে। এরপর অ্যাক্টিভিটিটা সিলেক্ট করছি, অ্যাক্টিভিটি দেখুন আমরা সাবজেক্ট দেখেছিলাম শিক্ষা চৌপাল এক্সক্লুসিভলি টু প্রমোট ECC লার্নিং কর্নার্স অ্যাট AWC, তো তার মানে এই যে সেকেন্ড অ্যাক্টিভিটিটা এইটা। কিন্তু এর সঙ্গে আরও একটি অ্যাক্টিভিটি মার্জ আছে, সেটা হচ্ছে কমিউনিটি সেন্টার খেলো আর পড়ো ইভেন্ট টু প্রমোট টয় বেসড লার্নিং অ্যান্ড প্লে বেসড লার্নিং। অর্থাৎ এই যে 4 নম্বর যে পয়েন্টটা, মানে 4 নম্বর যে অ্যাক্টিভিটিটা, অর্থাৎ এইটা দেখুন, এটাও হচ্ছে কমিউনিটি সেন্টার্ড খেলো আর পড়ো ইভেন্ট টু প্রমোট টয় বেসড অ্যান্ড প্লে বেসড লার্নিং। তো আপনারা এই দুটো, অর্থাৎ 2 নম্বর আর 4 নম্বর, এই দুটো অ্যাক্টিভিটির মধ্যে যে কোনো অ্যাক্টিভিটি চুজ করতে পারেন। দুটো অ্যাক্টিভিটির মধ্যে যে কোনো একটা চুজ করবেন, করে সাবমিট করবেন। ব্যাক করছি, ডেটটা সিলেক্ট করবেন 18 তারিখ, এই যে দেখুন 18 তারিখ সেট করে দেবেন, আর টু ডেট এটাও 18 তারিখ সিলেক্ট করে মানে সেট করে দেবেন। তারপর তো এই ডেটাগুলো ফিল আপ করতে হবে, ডেটাগুলো ফিল আপ করে ছবি আপলোড করতেও পারেন, ছবি আপলোড ছাড়াও সাবমিট হয় সাকসেসফুলি। কাজে 2 MB-র কম ছবি হলে তবে আপলোড করবেন, 2 MB-র বেশি হলে ছবিটা নেবে না। তো এরপর সাবমিট করবেন, সাবমিট করলে এখানে সাকসেসফুলি সাবমিটেড কথাটি দেখাবে। এই 18 তারিখে প্রোগ্রামটি নিয়ে, অর্থাৎ এই প্রোগ্রামটি জন আন্দোলন পোর্টালে কীভাবে তুলবেন সেটা নিয়ে ওয়ার্কার দিদিরা আমাকে জিজ্ঞাসা করছিলেন, কিন্তু আমি গতকাল একটু সময় পাইনি। যদিও চিন্তা করবেন না, কারণ এটা ব্যাকলগে এন্ট্রি করা যায়, 3 দিন পর্যন্ত ব্যাকলগ এন্ট্রি থাকে। অর্থাৎ 18 তারিখের এই জিনিসটা আপনি 21 তারিখ পর্যন্ত তুলতেই পারেন, সেই জন্য এত চাপ নেবেন না যে দিনের দিনই তুলতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যাই হোক, এবার 19 তারিখেরটা দেখিয়ে দিচ্ছি। 19 তারিখ অর্থাৎ আজকের যে প্রোগ্রামটি, এটার জন্য যে থিমটা, থিমটা একই থাকবে, পোষণ ভি পড়াই ভি, এই থিমটা একই থাকবে, শুধু সাবজেক্টটা চেঞ্জ হবে। সাবজেক্টের ক্ষেত্রে দেখুন এখানে কি লেখা আছে, ডেমনস্ট্রেশন সেশন অর অ্যাক্টিভিটি ফর চিলড্রেন অ্যান্ড প্যারেন্টস অন প্লে বেসড লার্নিং প্রমোটিং ইন্ডিজেনাস টয়েস। অর্থাৎ আগের যে 4 নম্বরটা চুজ করা আছে ঠিক তার পরেরটাই, এই যে ডেমনস্ট্রেশন সেশন অর অ্যাক্টিভিটি ফর চিলড্রেন অ্যান্ড প্যারেন্টস অন প্লে বেসড লার্নিং প্রমোটিং ইন্ডিজেনাস টয়েস, অর্থাৎ টয় মেকিং এর বিষয়টি এখানে বলা হয়েছে। তো এটা আপনারা চুজ করতে পারেন। এছাড়াও ঠিক এর পরের যে অপশানটা আছে DIY, এই এই অপশানটাও আপনারা চুজ করতে পারেন। এই দুটি অ্যাক্টিভিটি 19 তারিখের সঙ্গে রিলেট করছে, কাজে এই দুটির মধ্যে যে কোনো একটি অ্যাক্টিভিটি আপনারা সিলেক্ট করে সেটাকে সাকসেসফুলি সাবমিট করবেন। এর পরের ভিডিওতে আমি দেখিয়ে দেব যে আপনারা যে অ্যাক্টিভিটিগুলি সাবমিট করলেন সেইগুলো দেখবেন কিভাবে, বা দেখিয়ে দেব যে আপনারা যে ডেটাগুলি সাকসেসফুলি সাবমিট করলেন সেটা আদৌ সাকসেসফুল হলো কি না সেটা বুঝবেন কি করে। অর্থাৎ আপনার সেন্টারের এগেনস্টে আপনি আপলোড করেছেন কি না, কোনো ইভেন্ট আপলোড করেছেন কি না সেটা দেখবেন কি করে, এটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি কোনো কনফিউশন অ্যারাইজ করে তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমরা দেখলাম 18 তারিখ আর 19 তারিখের প্রোগ্রামটি শিশুদের নিয়ে, মানে মেনলি ECC-র একটি পার্ট বলতে পারেন এই দুটি প্রোগ্রাম, মানে 18 তারিখ 19 তারিখের পার্টগুলো শিশুদেরকে নিয়ে। কাজেই আমাদের সেন্টারে মানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 3 থেকে 6 বছরের শিশুরা রোজই প্রিস্কুল এডুকেশন নেওয়ার জন্য আসে, তাদেরকে নিয়েই এই পার্ট মানে এই জিনিসগুলো আলোচিত হবে। আর এর রেফারেন্স মেটেরিয়াল বলতে আপনারা যেটা IEC মেটেরিয়াল পেয়েছেন ECC ডে উপলক্ষে, মান্থলি ECC ডে উপলক্ষে যে IEC মেটেরিয়ালটি আপনারা পেয়েছেন সেইটা নিয়েই সবার সঙ্গে আলোচনা করবেন, অর্থাৎ শিশুদের সঙ্গে এবং শিশুর প্যারেন্টস যারা থাকবেন তাদের সঙ্গে সেই IEC মেটেরিয়ালটা নিয়েই আলোচনা করবেন। তো এই হচ্ছে 18 তারিখ আর 19 তারিখের প্রোগ্রাম, এবং সেটা জন আন্দোলন পোর্টালে কীভাবে তুলবেন সেটা নিয়ে আলোচনা করলাম। আশা করছি কোনো কনফিউশন থাকবে না, থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।